আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের উপর আলোচনা করব। বিগত ক্লাসে আমরা এগারো অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি 11.2 আমরা আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ওই অংশগুলো প্র্যাকটিস করেছ। তোমরা অঙ্কেতে ভালো করে জানো, প্র্যাকটিস না করলে পূর্বের অঙ্কগুলো যদি প্র্যাকটিস না করো সামনের অঙ্কগুলো পাল্টা কঠিন হয়ে যায়। আশা করি তোমরা প্র্যাকটিস করেছো এবং আজকের বই খাতা নিয়ে তোমরা প্রস্তুত আছো। আমরা এখন পুনঃসরণী 11.2-এর 8 নম্বর অঙ্কে যাব। 8 নম্বর অঙ্কে বলছে, 8 নম্বর অঙ্কে তোমরা শব্দ ঠিকভাবে আসে কিনা এবং লেখা বোঝা যাচ্ছে কিনা আমাকে তোমরা মেসেজের মাধ্যমে আমাকে জানাও, তাহলে আমি ক্লাস শুরু করতে পারি। একটু মেসেজের মাধ্যমে জানাও। লেখাগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। আপনার অনুশীলনী 11.2 করবো। 11.2-এর 8 নম্বর, 8 নম্বরে এখানে একটি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ক, খ, গ তে চারটা চতুর্ভুজের চারটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, এবং পদ্ধতি ব্যবহার করতে বলছে। 2 নম্বর পদ্ধতি ব্যবহার করতে বলছে। তোমাদেরকে আমি বিগত ক্লাসে 2 নম্বর পদ্ধতিছিলাম যে তোমরা একটু পিছনের পেজে গেলে আবার একটু মনে করতে পারবে যে পদ্ধতিতে এটা হলো 2 নম্বর পদ্ধতি দেওয়া হয়েছে। আমরা এই যে 253 পেজে যে নির্ণয়ের পদ্ধতি দেওয়া আছে এটা হলো 2 নম্বর পদ্ধতি। আমরা সেই 2 নম্বর পদ্ধতিতে তোমাদেরকে এখানে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমরা একটু এই বিন্দুগুলো স্থানাঙ্ক আমরা দেখবো। প্রথমে বিন্দুগুলো স্থানাঙ্ক দেখবো। কতে প্রদত্ত বিন্দুগুলোর স্থানাঙ্ক বিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে, কি কি দেওয়া আছে, একটা আছে 0 0, অর্থাৎ এটা মূল বিন্দু। তারপর দেওয়া আছে একটা -2 4, একটা আছে -2 4, একটা আছে 6 4, আর একটা আছে 4 1। এখন এই বিন্দুগুলোকে আমরা 2 নম্বর পদ্ধতি যদি ব্যবহার করি, এখন আমরা যদি এই 2 নম্বর পদ্ধতি যদি আমরা এটার স্থানাঙ্ক যদি 7টা বিন্দু স্থানাঙ্ক দিয়ে 7টা বিন্দু যদি একটা ক্ষেত্রফল একটা চতুর্ভুজ যদি আমরা বিবেচনা করি, তাহলে যদি আমরা 2 নম্বর পদ্ধতি ব্যবহার করে যদি আমরা এই এর ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আমাদেরকে এখানে গ্রাফ চিত্রে এইদেরকে আমরা স্থাপন করতে হবে। গ্রাফ চিত্রে স্থাপন করতে হবে। এবার আমরা গ্রাফ চিত্রে আমরা প্রথম প্রথম আমরা এটাকে গ্রাফ চিত্রে স্থাপন করব। এটা হলো একটা 0 0 বিন্দু, তারপরে আছে এখানে -2 4, -2 হলো এদিকে 1 2, আর আমরা কয়েকটা বিন্দু নিয়ে নিই 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার আমরা বিন্দু নিয়ে নিলাম। শিক্ষার্থীরা, তোমরা তো অবশ্যই এটা গ্রাফ চিত্রের মাধ্যমে করবে, আমি এই জন্য সেখানে তোমাদের এত গড় করতে হবে না, গ্রাফ চিত্র গড় করাই থাকবে। আমি এখানে গ্রাফ গড় করে তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি
যে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিভাবে আমরা শনাক্ত করব সেটা একটু দেখাই দিচ্ছি। তাহলে এটা হলো জিরো জিরো বিন্দু, এটা হলো জিরো জিরো, তারপর আছে মাইনাস ফোর, মাইনাস টু আর ফোর, মাইনাস টু হলো এদিকে মাইনাস টু, তারপর এক দুই তিন চার, এইটা হলো মাইনাস টু ফোর, আনুমানিক বিন্দু এটা মাইনাস টু ফোর, মাইনাস টু ফোর, একটু বড় করলে কি মাইনাস টু ফোর, তারপর আছে সিক্স ফোর, এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স, আর ফোর এদিকে ফোর, তাই এটা হলো সিক্স ফোর, এটা এখানে আনুমানিক সিক্স ফোর, এটা হলো সিক্স ফোর, আর একটা বিন্দু আছে কত ফোর ওয়ান, এই ফোর ওয়ান, এক দুই তিন চার, আর এটা হলো ওয়ান, এটা হলো ফোর ওয়ান। তাহলে আমরা এই আমরা যদি এটা এটাকে চতুর্ভুজটাকে যদি আমরা এভাবে শনাক্ত করি, এই চতুর্ভুজটা হলো আমাদের এই চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা আমাদের। এখন আমরা চতুর্ভুজ ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে যদি আমরা ইয়ে করি, প্রথম আমাদের ঘড়ির কাঁটার মধ্যে আমরা জিরো জিরো পড়ে, এই জিরো জিরো পড়লো, তারপরে এখানে বিন্দুটা কত ফোর ওয়ান, এটা হলো ফোর ওয়ান, এটা হলো ফোর ওয়ান। তাহলে ঘড়ির কাঁটা যদি আমি এটা যদি ঘড়ির কাঁটা যদি বিবেচনা করি, তাহলে আমাকে প্রথমে পড়লো জিরো জিরো বিন্দুটা, তাহলে এটা হলো এ, তারপর পড়লো ফোর ওয়ান, ফোর ওয়ানটা হবে বি, তারপর হবে সিক্স ফোর, এটা সি, তারপর হবে মাইনাস টু ফোর, এটা হলো ডি। তাহলে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করি, যদি আমরা ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে আমাদের কার্যকর্ম চতুর্ভুজটির চতুর্ভুজটির ক্ষেত্রফল সমান, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্ষেত্রফল হাফ অফ সূত্র, প্রথম বিন্দু যেটা পাবো সেটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে প্রথম বিন্দু আমরা কি পাইছি এখানে জিরো জিরো প্রথম বিন্দু, তারপর আমরা পাইছি দ্বিতীয় বিন্দু পাইছি ফোর ওয়ান, এক্স টু ওয়াই টু, দ্বিতীয় বিন্দু যেটা পাবো সেটা হলো এক্স টু ওয়াই টু, তৃতীয় বিন্দু পাইছি আমরা সিক্স ফোর, তাহলে এক্স থ্রি হলো সিক্স, ওয়াই থ্রি হলো ফোর, তারপরে চতুর্থ বিন্দু পাইছি আমরা কত মাইনাস টু ফোর, মাইনাস টু ফোর, তারপর আবার প্রথমটা এখানে চলে আসবে, প্রথম জিরো জিরো চলে আসবে, এটা হলো আমাদের ক্ষেত্রফল সূত্র। এটা হলো দুই নম্বর পদ্ধতির মাধ্যমে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে চতুর্ভুজটির ক্ষেত্রফল, প্রথম বিন্দু যেটা পাবো সেটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, দ্বিতীয় বিন্দু যেটা পাইছি সেটা হলো এক্স টু ওয়াই টু, তৃতীয় বিন্দু যেটা পাইছি সেটা হলো এক্স থ্রি ওয়াই থ্রি, চতুর্থ বিন্দু যেটা পাইছি সেটা হলো এক্স ফোর ওয়াই ফোর, আবার প্রথম বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে চলে আসবে। এখন আমরা হিসাব করব, এখানে আমরা লিখে দিব বর্গ একক, অর্থাৎ এখানে যে মানটা আসবে সেটা যেহেতু ক্ষেত্রফল এই জন্য বর্গ একক আসবে। তোমরা এই অংশটা যদি তোমরা ক্রমাংশ করে লিখতে পারো, যে তোমাদের কোনো যদি সমস্যা থাকে এটা আবার বল, কারণ এই অংশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করাটাই আমাদের মেইন, যদি এটা বিবেচনা না করা হয় উত্তর যদিও কখনো কখনো মিলে কিন্তু অঙ্ক হবে না, এই জন্য আমাদেরকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করতে হবে। তোমরা যদি এই অংশটা যদি না বুঝো তোমরা আবার একটু রিপিট করতে পারো, তোমরা মেসেজ করো যে তোর যদি বুঝতে কোনো সমস্যা হয়। তাহলে আমরা এখন হিসাবে চলে যাবো, তোমরা যেহেতু কেউ মেসেজ করো নাই আমরা হিসাবে চলে যাবো। হাফ অফ এখানে গুণ করবো আমরা, এই যে তীর চিহ্ন যেগুলো নিচের দিকে যেগুলো তীর চিহ্ন সেগুলো হবে গুণ এবং প্লাস, শূন্যর সাথে যদি ওয়ান গুণ করে এটা শূন্য হয়, প্লাস চারের সাথে চার গুণ করলে চার চার ষোলো, ছয়ের সাথে চার গুণ করলে চার চার চব্বিশ, দুইয়ের সাথে মাইনাস টু এর সাথে জিরো গুণ করলে জিরো, তাহলে প্লাস জিরো, অর্থাৎ নিচের দিকে তীর চিহ্ন যেগুলো নিচের দিকে সেগুলো হবে যোগ, তীর চিহ্ন যেগুলো নিচের দিকে আমি আবার রিপিট দেখাচ্ছি তোমাদের, তীর চিহ্ন যেগুলো নিচের দিকে সেগুলো হবে যোগ, তারপরে উপরের দিকে যেগুলো তীর চিহ্ন সেগুলো হবে বিয়োগ। তাহলে উপর দিকে আমরা আমরা পাইছি জিরো আর ফোর গুণ করলে মাইনাস জিরো, মাইনাস জিরো,
1 আর 6 গুণ মাইনাস 6 তারপরে 4 আর মাইনাস 2 গুণ করলে হবে মাইনাস 8 সূত্রে আছে মাইনাস তাহলে প্লাস 8 তারপর হবে মাইনাস 0 করবে তাহলে এখানে কত পাই আমরা হাফ ইনটু ষোলো আর চব্বিশ চল্লিশ চল্লিশ আর আটচল্লিশ আটচল্লিশ থেকে দুই গেলে বিয়াল্লিশ সমান সমান একুশ করবেন এই আমাদের উত্তর একুশ করবেন একুশ করব একক আমি আবার দেখাচ্ছি কারণ আমি এই অংশটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই অংশটাই এই অংশটা আমি আবার দেখাচ্ছি আমাদের যে চারটি বিন্দু দেওয়া আছে একটি চতুর্ভুজের চারটি বিন্দু এই চারটি বিন্দুকে আমরা প্রথমে গ্রাফ চিত্রে আমরা স্থাপন করব এই গ্রাফ চিত্রে আমরা স্থাপন করব তাহলে আমরা স্থাপন করলাম গ্রাফ চিত্রে গ্রাফ চিত্রে স্থাপন করার পরে আমরা যে এখানে ক্ষেত্রফল বের করার জন্য যে পদ্ধতি আমরা অবলম্বন করব সেখানে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করব যে আমার এটা যদি ঘড়ির কাঁটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমার ঘড়ির কাঁটার প্রথমে পড়ছে জিরো জিরো বিন্দু তাহলে জিরো জিরোটা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপরে পড়ছে ফোর ওয়ান তাহলে ফোর ওয়ান আর এক্স টু ওয়াই টু তারপর পড়ছে দেখো এই যে গুড়ে একটা আমার আছে সিক্স ফোর তারপর সিক্স ফোর হবে এক্স থ্রি ওয়াই থ্রি তারপরে গুড়ে আমার পরে আমার এখানে হচ্ছে মাইনাস টু ফোর তাহলে মাইনাস টু হলো এক্স ফোর ওয়াই ফোর তারপর আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে আবার লিখে থাকবে এখন আমার হিসাব করার পালা হিসাব করা আমার যে তীর চিহ্ন কোনা কোনো তীর চিহ্ন তীর চিহ্ন তিন চিহ্ন তিন তিন এগুলো হবে সব প্লাস ওয়ানের সাথে জিরো গুণ করলে ওয়ান জিরো প্লাস চার চার আর ষোলো প্লাস চার চার চব্বিশ প্লাস মাইনাস টু জিরো মাইনাস টু জিরো গুণ করলে হবে জিরো প্লাস জিরো তারপর আমার উপরের দিকে যে তীর চিহ্ন এগুলো হবে মাইনাস জিরো ফোর মাইনাস মাইনাস জিরো ছয় একে ছয় মাইনাস সিক্স চার দুগুণ আট এখানে মাইনাস মাইনাস সূত্র মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এ তারপর তারপরে চার আর শূন্য গুণ করলে শূন্য মাইনাস শূন্য তারপর হিসাব করে দেখা গেলো এখানে যোগ বিয়োগ করে দেখা গেলো এখানে ফর্টি টু হাফ অফ ফর্টি টু মানে টোয়েন্টি ওয়ান এটা হলো আমার উত্তর আশা করি তোমরা বুঝতে সমস্যা হচ্ছে না এবার আমরা যাব তাহলে এখানে তোমাদের হোমওয়ার্কের মধ্যে আমি তোমাদের রাখছি হোমওয়ার্কের জন্য রাখছি এখানে খ গ আট না আটের খ গ আরো দুইটা প্রশ্ন আছে এটা তোমরা হোমওয়ার্ক করে নেবে নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে এই জন্য হ্যাঁ নয় নম্বর প্রশ্নটা তোমরা এই নিয়ম এই পদ্ধতিতে তোমরা এই করতে পারবে আমরা দশ নম্বরে যাব দশ নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক আঁকবে আমরা নয় নম্বরটা এই জন্য হোমওয়ার্ক আকারে রাখলাম তোমার এই সূত্র আমরা আট নম্বরে যে সূত্র ব্যবহার করছি আট নম্বর ছিল চতুর্ভুজ আর এখানে নয় নম্বর হলো এখানে পঞ্চভুজ দেওয়া আছে এখানে এই এক্স ফাইভ ওয়াই ফাইভ হবে তারপরে এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে তোমরা এই নিয়মে তোমরা করতে পারবে আমরা দশ নম্বর করব দশ নম্বরটা করে দশ নম্বরে চারটি শীর্ষবিন্দু দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে চারটি শীর্ষবিন্দু চারটি শীর্ষবিন্দু দেওয়া আছে একটা হলো এ থ্রি ফোর তারপরে বি মাইনাস ফোর টু তারপরে সি সিক্স মাইনাস ওয়ান ডি পি থ্রি এই চারটা বিন্দু দেওয়া আছে এখানে একটা আবার আমাদের একটা সুবিধা আছে এখানে যে ঘড়ির কাঁটার বিপরীত দিক বিবেচনা করি তোমাদেরকে বিন্দুগুলো দেওয়া আছে এই জন্য আর আমাদের ঘড়ির কাঁটা বিবেচনা এখানে করার প্রয়োজন নেই দেখো তোমরা প্রশ্নে দেওয়া আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত
এই জন্য তোমরা আর গ্রাফে এটাকে স্থাপন করতে হবে না। এখানে আরেকটা কথা আছে, এখানে যেহেতু চলক আছে এই জন্য গড়িকাটা বিপরীত দিক বিবেচনা করতে না করলেও চলবে, কারণ চলকের মান তো আমরা জানি না এটা কি প্লাস না মাইনাস, এটা কোথায় আছে অবস্থান আমরা জানি না। তাহলে আমরা এটাকে যেহেতু গড়িকাটা বিপরীত যাওয়া আছে এই জন্য আর আমাদের গ্রাফ করতে হবে না। তাহলে এখানে বলছে এই এ বি সি ডি একটা চতুর্ভুজ এবং এ বি সি একটা ত্রিভুজ, এই দুইটার সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমরা আগে দুইটার মান বের করব, দুইটার ক্ষেত্রফল কত হবে বের করব। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল আগে আমরা সূত্র ব্যবহার করব, হাফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান থ্রি ফোর বর্গ একক। তোমরা সবসময় তোমাদের পরীক্ষা খাতা দেখা যায় এখানে বর্গ এককটা অর্থাৎ এককটা তোমরা ব্যবহার করো না, এককের জন্য নাম্বার কিন্তু কাটা যায়, এই জন্য সবসময় মনে রাখবে তোমাদের পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য এক নম্বর অত্যন্ত জরুরি, এই জন্য এগুলো সবসময় খেয়াল করবে। তাহলে এখানে আমরা কি পাই, হাফ অফ এটা আগের সূত্র যদি আমরা গুণ করি, তিন দুগুণে ছয় চার একে চার তিন ছয় আঠারো, তারপরে প্লাস ফোর পি, তারপরে এখানে প্লাস ষোলো, তারপরে মাইনাস বারো, তারপরে প্লাস পি, তারপরে মাইনাস নাইন বর্গ একক সমান সমান হাফ অফ, হাফ অফ কি পাই, চার আর ছয় দশ, দশ আর আঠারো আঠাইশ, আঠাশে আর ষোলো, আচ্ছা আগে পি এর হিসাবটা করি, আগে পি এর হিসাবটা করি, ফোর পি একটা ফাইভ পি, ফাইভ পি, আর এখানে আমাদের আছে দশ ছয় সাত দশ, দশ আঠারো আঠাইশ, আঠাইশে আর ষোলো চৌচল্লিশ, চৌচল্লিশ থেকে বারো গেলে থাকে বত্রিশ, বত্রিশ থেকে নয় গেলে থাকে তেইশ, প্লাস তেইশ বর্গ। তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল পেলাম হাফ অফ ফাইভ পি প্লাস টোয়েন্টি থ্রি বর্গ একক। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যাব, ত্রিভুজ আবার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি পাই, একইভাবে এ বি সি অর্থাৎ এই অংশটা থাকবে দিতে থাকবে না, কত থ্রি ফোর মাইনাস ফোর টু আর সিক্স মাইনাস ওয়ান আর হলো থ্রি ফোর বর্গ একক। তাহলে এর আমরা যদি হিসাব করি, হাফ অফ তিন দুগুণা ছয় চার একে চার চার ছয় চব্বিশ, তারপর মাইনাস প্লাস তাছাড়া ষোলো ছয় দুগুণে বারো প্লাস থ্রি বর্গ। তাহলে হিসাব করলে কি পাই, দশ চব্বিশ চৌত্রিশ, চৌত্রিশ হাজার পঞ্চাশ, পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে যদি বারো বাদ যায় তাহলে থাকে আটত্রিশ আর একচল্লিশ, হাফ অফ একচল্লিশ বর্গ। তাহলে আমরা আবার দেখতেছি তিন দুগুণে ছয় মাইনাস ফোর মাইনাস ওয়ান ফোর, সূত্রে প্লাস আছে চার ছ চব্বিশ, তারপরে এবার মাইনাসের গতি মাইনাস মাইনাস উল্টো দিকে মাইনাস এদিকে মাইনাস, চার চার আর ষোলো এখানে মাইনাস আছে সূত্রে মাইনাস প্লাস ষোলো, ছয় দুগুণে বারো মাইনাস বারো, তিন তিন একে তিন মাইনাস সূত্রে মাইনাস প্লাস মাইনাস হয়েছে প্লাস, তাহলে ছয় আর চারের দশ, দশ চব্বিশ চৌত্রিশ, চৌত্রিশ আর ষোলো পঞ্চাশ, পঞ্চাশ থেকে বারো গেত গেলে আটত্রিশ, আটত্রিশের তিনি একচল্লিশ, তাহলে হাফ অফ একচল্লিশ বর্গ একক, হাফ অফ একচল্লিশ বর্গ একক। এখন আমাদের যে সম্পর্ক দেওয়া আছে বলছে চতুর্ভুজের ক্ষেত্রফল
এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। অর্থাৎ এই ক্ষেত্রফলটা আমাদের যে এই ক্ষেত্রফলটা হবে এই ক্ষেত্রফলটা দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের বলছে এটা হলো চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ অফ 5p+23। এটা হলো চতুর্ভুজের ক্ষেত্রফল আর হাফ অফ 41 এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। বলছে সম্পর্ক হলো এটা হলো দ্বিগুণ, চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। এর জন্য চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। এখন আমরা আর কোনো কাজ করব না, আমরা শুধু কি করব হিসাব করব। বা এখানে 2 কাটা যায়, তাহলে এই 2 পাশে চলে গেলে 5p+23 সমান এই 2 ওখানে গেলে এখানে আসে ভাগাকার, এখানে গেলে হবে গুণ 41 দুগুণে কত 82। বা 5p সমান 82-23, বা 5p সমান বিয়োগ করলে কত হয় 9 7 5 59, বা পি সমান 59/5। এটা হলো আমাদের পি এর মান বের করতে, সুতরাং পি সমান 59 আনসার। দেখো তোমাদের কোনো সমস্যা আছে কিনা আবার দেখো, তোমরা কমেন্টস করে লেখো। তোমরা আবার কমেন্টস করে লিখতে পারো যদি কোনো কোনো সমস্যা থাকলে। এখানে আবার দেখো এই অংশটা একটু দেখার ব্যাপার আছে আমাদের। আমরা এটা পাইছি, এটা হলো চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা হলো চতুর্ভুজের ক্ষেত্রফল, আর আমাদের এটা হইলো ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তো প্রশ্নে বলছে চতুর্ভুজের ক্ষেত্রফলটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, এই জন্য চতুর্ভুজের ক্ষেত্রফলটা হবে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। এই দ্বিগুণ করলে এটা দ্বিগুণ, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজের ক্ষেত্রফলকে দ্বিগুণ করলে তার সমান। এই জন্য চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 2×ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা এখানে 2 কাটলাম, এখানে থাকলে 41, এখানে যদি 2 হাফটার পাশে গেলে এর গুণাকার হবে, তাহলে হবে 82। তাহলে 5p+23 সমান 82, বা 5p সমান এখানে 23টা প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, 5p সমান 59, সুতরাং p সমান 59/5, এটা হলো আনসার। তো আমাদের এই অধ্যায় শেষ হলো। তোমরা এই অধ্যায় এখানে আর যে অঙ্কগুলো আছে এখানে 9 করবে এবং 10টাও তোমরা হোমওয়ার্ক করবে, এটা হোমওয়ার্ক করবে। আমরা আগামী ক্লাসে 11.3 যাবো ইনশাল্লাহ। আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।